আর এখানে নিশানের লেখা আছে, পাশাপাশি এটা নিকিলের গ্রিল আছে, বাম্পার লাগানো আছে, অসাধারণ একটা গাড়ি। এই গাড়িটা সামনে পিছে গ্যালাস সবকিছু অরিজিনাল, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আচ্ছা, যে বনাটের উপরে যে করস বিটগুলো দেখতেছেন একরে, এই যে জাপান যেভাবে আছে ঠিক সেরকম জুড়ি আছে, কোনো কোলাকাটা নাই, প্রত্যেকটা জুড়ি কিন্তু অ্যাক্টিভ, জাপান যেরকম আছে সেরকমই। কাশেম ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন ভাইয়া? ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমে আপনাদের ঠিকানাটা বলে দেন। 247-248 তেজগাঁও লিংক রোড, শান্তা টাওয়ারের অপর সাইডে, মেট্রো কার্ড, এক্সিও ওল্ড শেপের 11 মডেল, রেজিস্ট্রেশন 2016, আর এটা হচ্ছে অকটেন ড্রাইভ। এটা আজ পর্যন্ত সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় নাই। জন্ম থেকে অকটেন? জন্ম থেকে অকটেন। আর এটা গুলশান থেকে কিনা আমার এক ব্যাংকারের, উনি তেলে চালাইছে, আমি নিয়ে আসছি। গাড়িটা সুপার কন্ডিশন, সুপার কন্ডিশন। আর কালারটাও আমি টাচ আপ করা হয় নাই, অরিজিনাল কালার আছে এখনো। গাড়িগুলো চাইলে তো যেখান থেকে ইচ্ছা চেক করে নিতে পারবে। হ্যাঁ, চেক করে নিতে পারবে। পিছনের অবস্থা কেমন রয়েছে? খুব ভালো। এটা ব্যাকলাইট গুলো কিন্তু অরিজিনাল আছে, এখানে টয়োটা একটা লোগো লাগানো আছে, বাম্পার লাগানো আছে, এক্সিও এক্স লেখা। হ্যাঁ, আচ্ছা, অসাধারণ একটা গাড়ি, এনএস থেকে গাড়িটা কিনছে উনি। আচ্ছা, হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ড একটু দেখাই। দেখেন পিছনের লাইট গুলো অবস্থা, এসএনএস শোরুম থেকে উনি কিনছিল। তো এই যে দেখেন দুই কোনা অ্যাক্টিভ, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, প্রত্যেকটা জুড়ি কিন্তু অ্যাক্টিভ, জাপান যেরকম আছে সেরকমই। এই যে দেখেন ভিতরে অবস্থা একদম, জন্ম থেকে অকটেন, এখনো দেখেন টেস্টিং গুলো আছে সেভাবে, কোনো ছিদ্র কোনো কিছু নাই, এলপিজি কোনো কিছু সিএনজি করা হয় নাই। টেস্টিং গুলো দেখেন এখনো অরিজিনাল আছে, জন্ম থেকে এটা অকটেন, আর এটা হচ্ছে 4.5 রেটিং, হচ্ছে গ্লাস রেটিং। এই যে দেখেন, হুম, খোলাকাটা এক্সপিরিয়েন্স তুই তো নেই, কোনো খোলাকাটা এক্সপিরিয়েন্স তুই নেই। গা দেখতে পাচ্ছেন সামনে পিছনে এটাতে বাম্পার পাচ্ছে? হ্যাঁ, সামনে পিছনে বাম্পার আছে, পিছনে গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে। আচ্ছা, এই যে রাইট সাইডে আপনি প্রত্যেকটা করস সামনে হইতে পিছনে, এই যে করস 1-2-3টা করস, হ্যাঁ, এই চাকার উপরে করস, কোনো এক্সপিরিয়েন্স তুই নেই। গা দেখেন এক, খুব সুন্দর ভিতরে এই যে প্যাডের অবস্থা দেখায়। হ্যাঁ, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, হ্যাঁ, কোনো খোলাকাটা কোনো কিছু নাই। গা দেখেন সিলিংটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে, সিট কভার লাগানো আছে, সিট কভার লাগানো আছে। চাকা কত দিন যাবে? চাকা ম্যাক্সিমাম বছরখানেক যাবে, বছরখানেক যাবে। হুম, এই পাশে দেখেন ভিতরে অ্যাশ কালার, এসি ভলিউম পাচ্ছেন এটাতে। সামনের অবস্থাটা দেখাই এই পাশ থেকে, এটা তো হচ্ছে আমার, এটা কি গ্রিন সিলেকশন লাইট? হ্যাঁ রাজ ভাই, ওই আমি যেরকম বাম পাশে দেখেন এখন ডাইন পাশে দেখে, এই যে করস বিট গুলো সামনে হইতে পিছনে এক একরে, কোনো অ্যাক্সিডেন্টের কোনো কিছু নাই। গা হ্যাঁ, ভিতরে ইন্ট্রোটা দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা দরজা দেখেন বিট গুলো কত সুন্দর, জাপান যেভাবে আছে সেরকম। চাবিতে স্টার্ট, চাবিতে স্টার্ট, চাবিতে স্টার্ট পাচ্ছেন এই গাটা। এসির অবস্থা কেমন আছে? এটা খুবই ভালো, যথেষ্ট স্পেস, আর গাড়িটা তেলে চলছে তো খুবই মাইলেজ ভালো পাওয়া যাবে, অকটেন ড্রাইভের গাড়ি। আমরা ইঞ্জিনটা দেখা দিই, সামনে থেকে গাড়িটা দেখতে এমন হবে। এই যে দেখেন এক্সিও এক্স, এটা কি গ্রিন সিলেকশন? হ্যাঁ, গ্রিন সিলেকশন, হ্যাঁ, অরিজিনাল লাইট, এখন অরিজিনাল লাইট, বিবিটি ইঞ্জিন, হ্যাঁ, সিবিটি গিয়ার, সিবিটি গিয়ার, সিসিএস 1500 বিবিটি ইঞ্জিন, প্রত্যেকটা জাপান দেখেন জুড়িগুলা, দেখেন জাপানি হিট কুপটা এখন আছে, চেসিস গুলা, এই যে মার্সেল গুলা কতটা ফ্রেশ দেখেন, বিবিটি ইঞ্জিন প্রত্যেকটা জায়গায় কিন্তু এখনো অরিজিনাল আছে। 22 সিরিয়াল পেয়েছে এই গাড়িটা, 16 রেজিস্ট্রেশন, 11 মডেল, 16 রেজিস্ট্রেশন, হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল আছে, নিচে একটা ফগ লাইট আছে, সামনে পিছে বাম্পার, সিট কভার সবকিছু লাগানো আছে, সিভিজন সাসপেনশন খুবই ফ্রেশ আছে। মডেলটা বলে দেন। মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন 2016। দাম কত চাচ্ছে? এটা আস্কিং প্রাইস হচ্ছে 16,80,000 টাকা, 16,80 আস্কিং প্রাইস। নিশান বুলুবার শিল্পী, এটা আসলে কি যে পিমো গাড়ি, যে লাক্সারি বসে আরাম, এটাও সেম, মানে কম পয়সার ভিতরে একটা নিশান বুলুবার শিল্পী গাড়ি দেখাই। আচ্ছা, কম টাকায় প্রিমিয়ার গাড়ির স্বাদ। হ্যাঁ, আচ্ছা, মডেল কত এটা? আর এটা মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন 2010, আর এটা এলপিজি করা, এলপিজি অকটেন দুইটাই, দুইটাই আছে, 60 লিটার এলপিজি করা, খুবই চমৎকার। আর এলপিজিটা করছে 2 মাস হয়, 2 মাস হয়েছে করেছে। আচ্ছা, গাড়ি কন্ডিশন সম্পর্কে একটু, গাড়ির কন্ডিশনটা খুবই ফ্রেশ আছে এই গাড়িটা, হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল আছে, আর এখানে নিশানের লেখা আছে, পাশাপাশি এটা নিকিলের গ্রিল আছে,
বাম্পার লাগানো আছে, অসাধারণ একটা গাড়ি। এই গাড়িটা সামনে পিছে গ্যালাস সবকিছু অরিজিনাল, কোনো অ্যাকশন হিস্ট্রি নাই। গা যে বনাটের রূপে যে করস বিটগুলো দেখতেছেন একরে, হ্যাঁ খুবই চমৎকার। কালারটা রেড অন কালার, হ্যাঁ কালারটা রেড অন কালার। আচ্ছা আর সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল, এই যে নিশান এই যে লেখাটা এটা একটু দেখাই দিয়েন, এটাও অরিজিনাল আছে। এই যে দেখেন এটাও কিন্তু অরিজিনাল পাবেন আপনারা। সামনে পিছনের লাইট গুলো অরিজিনাল, সব অরিজিনাল, গ্লাস অরিজিনাল না? অরিজিনাল। এই দেখেন লাইট গুলো, যে রাইট সাইড এর যে ক্রস বিট গুলো, এই মাথাতে সেই মাথা, কোনো অ্যাকশন হিস্ট্রি নাই। গা আচ্ছা চাকা ভাই কতদিন যাবে? চাকাগুলো ম্যাক্সিমাম 6 মাস যাবে। 6 মাস যাবে। দেখেন এখনো কিন্তু ক্রস বিট গুলো আছে। জি জি, ভিতরে কিন্তু একটা লাক্সারিয়াস ফিল পাবেন, কোনো অ্যাকশন হিস্ট্রি নাই। গা এই যে জাপান যেভাবে আছে ঠিক সেরকম জুড়ি আছে, কোনো কোলাকাটা নাই। আর ভিতরে আছে ব্ল্যাক ইন্টেরিয়র, ড্যাশবোর্ডটা, হ্যাঁ ড্যাশবোর্ডটা খুবই ফ্রেশ আছে। দেখেন এখানে উডেনটা খুবই সুন্দর উডেন, আর এখানে কিন্তু অ্যান্ড্রয়েড পাবেন আপনারা। এসি ভলিউম, চাবি টুইস্টার, তো চাবি চাবি টুইস্টার, এই চাবি কি পোশে স্টার্ট, এই সেমি পোশ, সেমি পোশ, সেমি পোশ। হ্যাঁ কালারটা কি এবার টাসাব আছে? এটা আমি যে অবস্থায় কিনছি ওই অবস্থায় রাখছি। আচ্ছা আগের মালিকে করলে করতে পারে টাসাব। দেখেন এই পাশের অবস্থা, এখানে ফেব্রিকসটা দেখেন, হ্যাঁ খুবই সুন্দর, এখনো অরিজিনাল আছে, ওয়াশ পলিশ করা হয়নি। ভিতরে খুবই সুন্দর, এখানে কিন্তু একটা আর্মরেস্ট পাচ্ছেন, যথেষ্ট স্পেস। আর এই যে এই যে রাজভাই দেখেন, এই যে হ্যাঁ 2006 মডেল, হ্যাঁ আচ্ছা জাপানের এখানে স্টিকারটা আছে, অরিজিনাল স্টিকার পাচ্ছেন। আর পিছন থেকে গাড়িটা দেখতে আমার পিছনে ব্যাক গ্লাসটা কিন্তু অরিজিনাল 4 স্টারের গাড়ি। আচ্ছা আর এখানে ব্লু বাট লেখা আছে, শিল্পী নিশান লেখাটা, এই যে দেখেন, হ্যাঁ পিছনে একটা ক্যামেরা আছে। এই গাড়িটার সিট কভার, বাম্পার সবকিছু কমপ্লিট, সিভিজন সাসপেনশন বলেন যা কিছু বলেন সবকিছু আপ টু ডেট, আপ টু ডেট। অসাধারণ একটা গাড়ি, 27 সিরিয়াল, হ্যাঁ 27 সিরিয়াল। টেল লাইট গুলো অরিজিনাল আছে, অরিজিনাল আছে। অকটেন ড্রাইভ না এলপিজি করা আছে? এলপিজি অকটেন দুইটা, হ্যাঁ দুইটা আছে। আমরা একটু এই পাশ থেকে দেখাই দেই, গাড়িটা দেখেন এই পাশের অবস্থা, একটু জুম করে দেখাই দেন, হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন। এই যে দেখেন একদম, দুই একটা জায়গায় একটু স্কেচ আছে, এটা আমি করি নাই। হ্যাঁ আচ্ছা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই দিই আমরা দর্শক। এখানে দেখেন টেল লাইট গুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন, এই যে দেখেন এখনো অরিজিনাল 27 সিরিয়াল, নিশানের লোগোটা কিন্তু অরিজিনাল পাবেন, 4 স্টার গ্লাস রেডিং। দেখেন এলপিজি করা আছে, এলপিজি পাচ্ছেন কিন্তু এই গাড়িটা, খোলা কাটা এক্সট্রি স্ট্রি তো কোনো নাই, কোনো কিছু নাই। এটা সিকোয়েন্সিয়াল নাকি? হ্যাঁ এটা সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল সিস্টেম করেছে। দেখেন খুবই সুন্দর ভিতরে, এখনো দেখেন এখনো কিন্তু হচ্ছে এই ফোমটা কিন্তু মানে, হ্যাঁ চাকা আছে, হ্যাঁ নিচে এক্সপায়ার চাকা আছে এটা সাথেও যথেষ্ট। আর এটা হচ্ছে একটা সুবিধা আছে, বা সামনে পিছনে দুটো বাম্পার লাগানো আছে, হ্যাঁ সিট কভার লাগানো আছে। আমরা ইঞ্জিনটা দেখাই দিই গাড়ি, ইঞ্জিনের অবস্থাটা কেমন রয়েছে, ছাদের অবস্থাটা দেখেন খুবই ফ্রেশ অবস্থা কিন্তু পাচ্ছেন, নিশান ব্লু বাট শিল্পী। দেখেন ইঞ্জিন অবস্থা যেটা করছে, এই যে নতুন, হ্যাঁ এই যে দেখেন 2 মাস হয়, সিকোয়েন্সিয়াল সিস্টেম এলপিজি করেছে এটা, যে চেসিস এই যে মার্সেল খুবই ফ্রেশ কন্ডিশন আছে। এইটা সকেট জাম্পার গুলো দেখেন খুবই অরিজিনাল আছে, এখনো ওভারঅল গাড়িটা ফ্রেশ। আমরা একটু এই পাশ থেকে দেখাই দিই, এই যে দেখেন সেমি পুশ, সেমি পুশ স্টার্ট, ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস থাকবে, শো লাইট আছে এই গাড়িটাতে। গাড়িটার মডেলটা বলে দেন। মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন 2010। আচ্ছা এটা আস্কিং প্রাইস আছে 13,30,000 টাকা। আস্কিং প্রাইস আসলে অবশ্যই তো কথা বলতে, অবশ্যই কম্প। আপনার ঠিকানাটা বলে দেন, 247-248 তেজগাঁও লিংক রোড, সান্তা টাওয়ারের অপর সাইডে মেট্রো কার। আমি আমার ফোন নাম্বারটা বলে দিই, 01707-344-745। তাও স্ক্রিনে নাম্বার আছে, আসলে কথা বলতে পারবেন। যারা নিশান ব্লুবার শিল্পী গাড়ি পছন্দ আছে, আর গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন এই গাড়িটা মেট্রো গার্সে। তো দর্শক আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার আছে, কন্ট্যাক্ট করে চলে আসবেন তেজগাঁও সান্তা টাওয়ারে, সান্তা টাওয়ারের পাশে মেট্রো গার্স। তবে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।